আপত্তির পর অবশেষে হাইকোর্টে স্বস্তি পেলেন আইনজীবী সঞ্জয় বসু। তার বাড়িতে প্রায় 28 ঘন্টা তল্লাশি চালায় ইডি এবং 10ই মার্চ ইডি যে সমন জারি করে তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টে আপাতত স্বস্তি আইনজীবী সঞ্জয় বসুর। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, আদালত কি জানালো? দেখো, আইনজীবী সঞ্জয় বসুর ক্ষেত্রে এই যে আজকে আদালতের নির্দেশ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ শুধুমাত্র যে সমনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে তেমনটাই নয়, কলকাতা হাইকোর্টের তরফ থেকে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে আদালতের অনুমতি ছাড়া বা আদালতের নির্দেশ ছাড়া ইডির আধিকারিকদের সম্মুখীন হওয়ার কোনো প্রয়োজন আইনজীবী সঞ্জয় বসুর নেই এবং তাকে ভবিষ্যতে আদালতের অনুমতি ছাড়া কোনো সমন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি পাঠাতে পারবে না। এই মর্মে মহামান্য বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন এবং এর পাশাপাশি কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশে এও বলা হয়েছে যে সঞ্জয় বসুর অফিস এবং বাড়ি কোথাও আদালতের অনুমতি ছাড়া কোনো তল্লাশি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি করতে পারবে না। এবং এই যে আজকের নির্দেশ, এর ফলে শুধুমাত্র সঞ্জয় বসুকে আজকে যে ইডির সামনে হাজিরা দিতে হচ্ছে না তেমনটা নয়, ভবিষ্যতেও কলকাতা হাইকোর্টের অনুমোদন ছাড়া এই এই মামলার ক্ষেত্রে আপাততভাবে সঞ্জয় বসুকে কোনো হাজিরা দিতে হবে না। এবং আদালতের যে প্রাথমিক পর্যবেক্ষণ সেখানে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে প্রাথমিকভাবে আদালত মনে করছেন যে সঞ্জয় বসুর বিরুদ্ধে এই যে পদক্ষেপ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফ থেকে করা হচ্ছে সেটা ভুয়ো অর্থলগ্নি সংস্থা বা চিট ফান্ডের সংক্রান্ত যে মামলাগুলি চলছে তার সঙ্গে যুক্ত রয়েছে এমনটা প্রাথমিকভাবে কলকাতা হাইকোর্ট মনে করছে। তার কারণ হলো, তুমি জানো বা এই মন্তব্যের কারণ হলো, তুমি জানো যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফ থেকে আজকে বলা হয়েছিল যে সঞ্জয় বসুর বিরুদ্ধে এই যে মামলা করা হচ্ছে সেই মামলা কোনোভাবেই কিন্তু চিটফান্ড সংক্রান্ত মামলা নয়। ফলত সঞ্জয় বসু এই বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসে যে মামলা করেছেন আদৌ এটা এই এজলাসে হওয়ার বা এই এজলাসের বিচার্য বিষয় নয় এবং সেক্ষেত্রেই কিন্তু ইডির কাছে যা ডকুমেন্টস রয়েছে সেগুলো চূড়ান্তভাবে আগামী সোমবারের মধ্যে কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে এবং সোমবার এই ডকুমেন্ট খতিয়ে দেখে তারপরে মহামান্য বিচারপতিরা সিদ্ধান্ত গ্রহণ করবেন যে সঞ্জয় বসুর দায়ের করা এই মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসের বিচার্য বিষয় কিনা। কিন্তু সব মিলিয়ে আপাততভাবে কলকাতা হাইকোর্টের থেকে আইনজীবী সঞ্জয় বসু তিনি কিন্তু বড়সড় স্বস্তি পেয়েছেন। আপাততভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া তাকে ডেকেও পাঠাতে পারবে না, তাকে সমনও পাঠাতে পারবে না এবং তাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আধিকারিকদের সামনে হাজিরাও দিতে হবে না এবং তার পাশাপাশি তার বাড়ি এবং অফিস কোথাও কোনো তল্লাশি করতে পারবে না এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ধন্যবাদ সৌভিক। এদিকে গরু পাচার মামলায় আজকে তদন্তের জন্য জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের। তিনি ইতিমধ্যেই ইমেল মারফত জানিয়ে দিয়েছেন যে তার পূর্ব নির্ধারিত কিছু কাজ রয়েছে এবং সেই কারণে তিনি আজকে যেতে পারলেন না দিল্লিতে। আগামী 20 মার্চের মধ্যে তাকে আবারও তলব করা হতে পারে বলে ইডি সূত্রে খবর। এর আগে গতকালই এই গরু পাচার মামলায় দীর্ঘ 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অনুব্রত মণ্ডলের মনীষ কোঠারি তাকে গ্রেফতার করে ইডি এবং তারপর আজ সুকন্যা মণ্ডলের যাওয়ার কথা থাকলেও আজ কিন্তু তিনি দিল্লি গেলেন না। দিল্লিতে ইডির সদর দপ্তরে আজকে হাজিরা এড়ালেন সুকন্যা মণ্ডল।